সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হলো। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি জনাব মোহাম্মদ হাফিজ রুহুল আমিন মাদানি 152 ময়মনসিংহ 7-কে অনুরোধ করছি। اللهم أنت السلام ومنك السلام، تباركت يا ذا الجلال والإكرام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام، ومن توفيته منا فتوفه على الإيمان. اللهم لا تحرمنا أجرهم ولا تفتنا بعدهم يا رب العالمين يا أرحم الراحمين. আমাদের তিনজন সংসদ সদস্য আমাদেরকে ছেড়ে আপনার দরবারে উপস্থিত হয়েছেন। রব্বুল আলামিন এ কে এম শাহজাহান কামাল, মোহাম্মদ শাহজাহান মিয়া, মোহাম্মদ আব্দুল সত্তার ভূঁইয়া, রব্বুল আলামিন তারা জনগণের সেবা নিয়োজিত ছিল। রব্বুল আলামিন সারাটি জীবন তারা মানুষের সেবা করেছে। এ আল্লাহ তাদের ভুল ভ্রান্তি থাকলে আপনি ক্ষমা করে দিন, তাদেরকে জান্নাতবাসী করুন। রব্বুল আলামিন আমাদের ঈমান সংসদের একজন প্রতিমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য একজন উপমন্ত্রী তারা ইন্তেকাল করেছেন। রব্বুল আলামিন আমাদের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের সাহেবের বোন এবং গাজীপুর 3 আসরের সংসদ সদস্য তার মাতা ইন্তেকাল করেছেন। হে আল্লাহ, এই শোক প্রস্তাবে যাদের নাম এসেছে আপনি তাদেরকে ক্ষমা করে তাদের নেক আমলগুলিকে ওসিলা করে হে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতবাসী করে দেন। হে আল্লাহ আপনি তাদেরকে জান্নাতবাসী করে দেন। রব্বুল আলামিন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবারের শহীদ সদস্যদেরকে রব্বুল আলামিন তাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করুন। রব্বুল আলামিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আল্লাহ আপনি তাকে হেফাজত করুন। রব্বুল আলামিন তাকে দীর্ঘজীবী করুন। রব্বুল আলামিন তাকে হায়াত তৈবা দান করুন। রব্বুল আলামিন চক্রান্তকারীদের চক্রান্ত থেকে তাকে বাঁচিয়ে রাখুন। রব্বুল আলামিন ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরিত হামলা যে সমস্ত নরনারী শিশুরা, মাসুম শিশুরা, নিষ্পাপ শিশুরা শাহাদত বরণ করছে, রব্বুল আলামিন তাদেরকে আপনি জান্নাতবাসী করুন। রব্বুল আলামিন ফিলিস্তিনি মুসলমান তাদের প্রতি আপনার সাহায্য, রব্বুল আলামিন আপনি ফেরেশতাদেরকে পাঠান। রব্বুল আলামিন আমাদের জাতীয় চার নেতা তাদেরকে আপনি জান্নাতবাসী করুন।
মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী যারা শহীদ হয়েছেন বীর মুক্তিযোদ্ধারা তাদেরকে জান্নাতবাসী করুন। হে আল্লাহ, এই শেষ অধিবেশনে আমরা আমাদের হাতগুলি আপনার দরবারে উঠিয়েছি, রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলি কবুল করে নিন। হে আল্লাহ, আমাদের মোনাজাত কবুল করে নিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।